আসসালামু আলাইকুম সবাইকে, ইবনে সিনা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে সবাইকে আবার স্বাগতম। আমরা শুরুতে চলে যাচ্ছি অফিস ওয়ার্ডে। এই দেখেন, আমরা এমএস অফিস ওয়ার্ডে চলে আসছি। আজকে আমাদের কাজ হচ্ছে এই প্যারাগ্রাফ গ্রুপের আগের যে কাজগুলো ছিল এর কাজগুলো বাদে। যেমন আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম হচ্ছে কিভাবে বুলেটস এবং নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট এর তিনটির কাজ করা যায়। তো আজকে আমরা এখান থেকে শিখব প্রথমে ডিক্রেসেন্ডেন্ট, ইনক্রেসেন্ডেন্ট, অতঃপর আছে হচ্ছে শর্ট। এখান থেকে আমরা একটা একটা করে শেষ করে যাব। দেন প্রথমে আছে আমাদের ডিক্রেসেন্ডেন্ট এবং ইনক্রেসেন্ডেন্ট। তো এই দুটো জানতে হলে আমরা ধরেন কিছু একটা লিখি। আগে আমি একটা লাইন লিখলাম, সাপোজ আই এম ইবনে সিনা। হ্যাঁ, তো এই লেখাটা লেখার পর আমি চাচ্ছি এই লেখাটার সিলেকশন না করে লেখার শেষে জাস্ট কার্সরটা রেখে আমি ইনক্রেসে ক্লিক করব। লেখাটা সামনের দিকে মুভ হবে, দেখেন পুরো লাইনটা সামনের দিকে মুভ হবে। সেমভাবে আমি যদি ডিক্রেস দিই লেখাটা পিছনের দিকে মুভ হতে থাকবে। এভাবে চাইলে আমরা লেখাটাকে সামনে এবং পিছনে মুভ করতে পারবো খুব সহজে। ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজের কাজ আশা করি সবাই বুঝছেন। এখানে আমার যতগুলোই না লাইন থাকুক না কেন, আমি যে লাইনে কার্সর রাখবো শেষে কার্সরটি রেখে ইনক্রিজ দিব, সেই লাইনটি সামনে যাবে। তারপর আছে শর্ট, এরপর আছে শর্ট। শর্টের কাজটা একদম সহজ এবং অনেক একটা মজার কাজ। আমি যদি আপনাকে এভাবে দেখাই, সাপোজ ওয়ান দেখুন, আমরা একটা সিরিয়াল তৈরি করে ফেলছি। এখন যদি আপনি আমি কাউকে প্রশ্ন করি যে এই সিরিয়ালটা কি আসলে ঠিক আছে কিনা, সবাই এক কথায় বলবেন যে না, এই সিরিয়ালটা কি নাই, ঠিক নেই। দেখেন এই সিরিয়ালটা অবশ্যই ঠিক নেই। তো আমি যদি বলি যে হ্যাঁ এটা ঠিক করব কিভাবে, ধরুন আমি এভাবে একটা লিস্ট তৈরি করলাম বা উল্টাপাল্টা লিস্ট হয়ে গেল, তো আমি ঠিক করার জন্য প্রথমে সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করে শর্টে যাব। শর্টে গেলে দেখেন একটা পপ আপ মেনু ওপেন হয়ে যাবে সাধারণত মতো। এখানে দেখেন প্যারাগ্রাফ লেখা আছে, তো আমরা প্যারাগ্রাফে কাজ করতেছি, প্যারাগ্রাফ অবশ্যই লেখা থাকবে স্বাভাবিক। তারপর এখানে নাম্বার, আমি নাম্বার নিয়ে কাজ করতেছি, যার কারণে এখানে নাম্বারটা সিলেকশন করে দিতে হবে। আমি যদি এখানে ট্যাক্স নিয়ে কাজ করতাম, ট্যাক্স অথবা ডেট নিয়ে কাজ করলে ডেট সিলেকশন করে দিতাম। ঠিক আছে, তো এখন নাম্বার সিলেকশন করে দিয়ে আমরা অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম। অ্যাসেন্ডিং অলরেডি ক্লিক করা আছে, তো অ্যাসেন্ডিংয়ে ক্লিক করা অবস্থায় আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেখুন আমার সিরিয়ালটা কিন্তু ঠিক হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আমি যদি আবারও এখানে যাই, দেখেন সেম জায়গায় যাবো, শুধু ডিসেন্ডিংয়ে ক্লিক করে দেবো। এবার দেখেন ডিসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দিলাম, দেখেন 9 8 7 6 5। ঠিক আছে, এখানে যদি আমাদের কোনো ইনফরমেশান থাকতো এগুলোর সামনে, ওইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর আছে শো হাইট, এরপর আছে কি শো অ্যান্ড হাইট। আচ্ছা, আমরা যদি এখন আমি সাধারণত কাউকে জিজ্ঞেস করি যে হ্যাঁ এই পুরো আমার এই পেজটাতে হ্যাঁ কয়বার আমি এন্টার চাপ দিছি, কয়বার এন্টার চাপ দিছি, এটা যদি জানতে চাই জাস্ট শো হাইডে ক্লিক করব। শো হাইডে ক্লিক করলে দেখবেন যে আমি যেখানে যেখানে এন্টার চাপছি সেখানে সেখানে একটা চিহ্ন চলে আসবে। দেখেন আমি যেখানে যেখানে এন্টার চাপছি, ঠিক আছে, তো সহজ জিনিস। আমি যদি আবার চাই ওখানে ক্লিক করি চলে যাবে স্যাম্পলটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যালাইন, এরপর আছে কি অ্যালাইন। তো অ্যালাইনের কাজগুলো আমরা দেখার জন্য প্রথমে আছে অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট। দেখেন আমার এখন কার্সরটা হচ্ছে বাম পাশে, তার মানে আমার অ্যালাইন লেফট এখন বর্তমানে সিলেকশন আছে। এই অপশনটা আনার জন্য কন্ট্রোল এল দিলে অ্যালাইন লেফটে আসবে। তো আমরা এখানে কিছু একটা লিখি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে অ্যালাইন লেফটের কাজটা কী। ধরুন আমি অন্য কোথাও থেকে কিছু একটা লেখা নিয়ে আসলাম, দেখুন আমি কিছু লেখা নিয়ে আসছি। এখন লেখাগুলো একটু আপনারা লক্ষ্য করবেন, আমি এগুলোকে এক লাইন করে দিই। এই যে দেখুন অ্যালাইন লেফটের কাজ হচ্ছে লেফট পাশ থেকে আপনার লেখাটা শুরু হবে। লেখাটা শুরু হবে কোনখান থেকে, লেফট পাশ থেকে, আর রাইট পাশের কোনো কিছুই সমান থাকবে না। দেখেন রাইট পাশের কিন্তু কোনো কিছু সমান নেই, কিন্তু লেফট পাশের সবগুলো কিন্তু সমান থাকবে। বুঝতে পারছি, সেমভাবে আমি আবার সবগুলোকে সিলেকশন করলাম, এবার সেন্টারে ক্লিক করলাম অথবা কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে কিন্তু সেন্টারে চলে আসবে। সেন্টারে নিলে যেটা হবে, আমি যা লিখবো
লেখা কিন্তু সেন্টার থেকে শুরু হবে, লেখা শুরু হবে মাঝখান থেকে। ধরুন আমি এন্টার দিলাম, দেখেন আমার কার্সরটি মাঝে, এখন আমি যাই লিখবো মাঝখান থেকে দুই দিকে ছড়াই যাবে, কিন্তু দুই পাশের কোনো লেখাই অ্যালাইন ঠিক থাকবে না। ক্লিয়ার? সেমভাবে আমি আবার সবগুলোকে সিলেকশন করলাম, সিলেকশন করলে এবার ক্লিক করলাম হচ্ছে অ্যালাইন রাইটে অথবা কন্ট্রোল আর। অ্যালাইন রাইটে ক্লিক করলে দেখেন মজার ব্যাপার, রাইট পাশের সব কিছু কিন্তু সমান আছে, সব লেখাগুলো সমান, কিন্তু লেফট পাশের কোনো লেখাই কি নেই, সমান নেই। এক্ষেত্রে আপনি যখন কোনো কিছু লেখা শুরু করবেন, লেখাটা হবে বাম ডান পাশ থেকে বাম পাশের দিকে লিখে লিখে যাবে, সরাসরি একদম আমাদের আরবি লেখার মতন। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আছে হচ্ছে জাস্টিফাই বা কন্ট্রোল জে। এরপর আছে কি, জাস্টিফাই বা কন্ট্রোল জে। এর জাস্টিফাইয়ের কাজ কি, ধরেন আমি এই যে লেখাগুলো লিখলাম, আমার লেখাগুলো কিন্তু ডান পাশ বাম পাশ মাঝখান থেকে লেখা হয়েছে, তো আমি চাচ্ছি কি আমার লেখা স্বাভাবিকের মতো বাম পাশ থেকে লেখা হবে, কিন্তু লেখার মানে দুই পাশ, এই পাশও এবং এই পাশও দুই পাশে সমান থাকবে, লেখাগুলোর একটা সৌন্দর্য থাকবে, তখন আমি জাস্টিফাইতে ক্লিক করব। দেখেন জাস্টিফাইতে ক্লিক করার পর উভয় পাশ, এই পাশ এবং এই পাশ, দুই পাশে কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এবার চাইলে আমাদের লেখাগুলোকে অ্যালাইন করতে পারি। ঠিক আছে, এরপর আছে হচ্ছে লাইন স্পেসিং। এরপর দেখুন এখানে একটা অপশন আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং নিয়ে অনেকগুলো পুরো একটা ভিডিও তৈরি করা যায়, যদিও আমরা কিন্তু এটুকু না করে জাস্ট লাইন স্পেসিংটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব তৈরি করা বা দূরত্বটা কমানো বাড়ানো। তা আমি পুরোটা সিলেকশন করলাম, সিলেকশন করে দেখেন লাইন স্পেসিংয়ে ক্লিক করেছি। দেখেন এখন বর্তমানে 1.15 ইঞ্চি করে কী করা আছে, লাইন স্পেস করা আছে। তা আমি চাইলে এটা বাড়াতেও পারি কমাইতেও পারি, ধরেন আমি 1.0 দিলাম, দেখেন কমে গেল। আমি রিমুভ, এখানে একটা অপশন দেখেন, অনেক সময় আমরা এখান থেকে স্পেসিংটা কমালেও কিন্তু বুঝতে পারি না যে আসলে কমতেছে কি না বাড়তেছে, তো আমরা তখন যেটা করব রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফটাকে ক্লিক করে দিব। দেখেন এটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাকুরেটভাবে ওই আপনার এখানে যে সংখ্যাটা কাউন্ট করে দিয়েছেন সেটি কিন্তু গণনা হবে, বুঝতে পারছেন? এখন চাইলে আমি বড় ছোট করতে পারি, দেখেন আমি যদি 2.5 দিই, দেখেন আমার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বগুলো হচ্ছে 2.5 করে। ক্লিয়ার? তাহলে এটা আশা করি আমরা বুঝতে পারছি, আমরা 1.0 রাখবো সবসময়। এখন কথা হচ্ছে আমরা যদি চাই যে আরও কমাবো, আরও কি কমানো সম্ভব, অবশ্যই সম্ভব। এর চেয়েও যদি আপনি কমাতে চান তাহলে একটা লেখা মানে একটা লাইন আরেকটা লাইনের উপর উঠে যাবে। তাহলে আমরা এখানে যাবো, দেখেন লাইন একটা অপশন আছে না, লাইন অপশন, লাইন অপশনে গিয়ে এখানে দেখেন আর্ট একটা অপশন আছে, আর্টে গিয়ে 0.5 করে দিবেন, 0.5 করে ওকে দিবেন। দেখেন আপনার একটা লাইন আরেকটা লাইনের উপর উঠে গেছে, যদি এটা মোটেও ভালো দেখাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না, তো আমরা 0.5 কখনোই দিতে যাব না, সর্বনিম্ন এখান থেকে 1 রাখবো, এখান থেকে 1.0 রাখবো। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। তারপর এরপর আছে শেডিং। এরপর কি, শেডিং, শেডিংয়ের কাজ আমরা সবাই জানি যে শেডিংয়ের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার করা, মানে আমার পেজটাতে কালার করা। এর আগে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালারের কাজ বলেছিলাম হচ্ছে আমরা লেখার পিছনে কালার দেওয়া, আর এখানে শেডিংয়ের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার করা। তো আমার যদি ধরেন এগুলো এন্টার দিই আমি একটু সুবিধার জন্য, আমি চাচ্ছি কি ধরেন এই আমার কার্সরটা এই লাইনের শেষে রাখলাম, শেষে রেখে আমি চাচ্ছি কি এই আমার কার্সর বরাবর পুরো ব্যাকগ্রাউন্ডটাতে কি দিব, কালার দিব যেটুকু আমার মার্জিন আছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারি, দেখেন আমি একটা কালার চুজ করে দিয়ে দিলাম। সেমভাবে এখানে ক্লিক করে নিচে লাইনে ক্লিক করে আমি কি করতে পারি, একটা কালার চুজ করে দিতে পারি, দেখেন বুঝতে পারছি। আমরা এবার চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার করতে পারি, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড, আমার কোনো কিছু সিলেকশনও করতে হচ্ছে না, সিলেকশন করতে হবে না, আমি জাস্ট ক্লিক করব আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে শেডিংটা দিয়ে দেব, তাহলে কিন্তু আমার শেডিংটা চলে আসবে। তাছাড়া আমরা যদি কখনো ট্যাবল নিয়ে কাজ করি, ট্যাবলের প্রত্যেকটা সেলে আমাদের কালার করার জন্য এই শেডিংটি ব্যবহার করা হবে, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর আছে হচ্ছে বর্ডার। তো এখানে ধরেন আমি এই যে আমার লাইনটা, এই লাইনটার উপরে নিচে ডানে বামে যদি আমি বর্ডার দিতে চাই, এক কথায় আমার কার্সরকে ঘিরে যদি আমি বর্ডার দিতে চাই বা নিতে চাই, তখন আমরা এখানে বর্ডারে চলে যাব। বর্ডারে গেলে দেখেন বটম বর্ডার আছে, দেখেন নিচে বর্ডার চলে আসছে, টপ বর্ডার, উপরে বর্ডার, তারপর লেফট বর্ডার মানে আপনার বাম পাশে বর্ডার, তারপর রাইট বর্ডার রাইট পাশে, আবার আছে নো বর্ডার, কোনো বর্ডার থাকবে না।
তারপর আছে অল বর্ডার, দেখেন তিনটা বর্ডার চলে আসছে। তারপর দেখেন আউটসাইড বর্ডার, শুধু বাইরের দিকে বর্ডার, ইনসাইড বর্ডার, শুধু ভিতরের দিকে বর্ডারটা হবে। তারপর আছে দেখেন হরিজন্টাল ইনসাইড হরিজন্টাল, মানে ভিতরের একটা বর্ডার হবে, তো ইনসাইড ভার্টিক্যাল, ইনসাইড ভার্টিক্যাল এখানে নেই, যার কোনো হবেও না। এক কথায় বর্ডারটা হচ্ছে থাকলে চলে যাবে, না থাকলে চলে আসবে, একদম সিম্পল জিনিস। যদি থাকে আমাদের বর্ডার তাহলে থাক চলে যাবে, না থাকলে চলে আসবে। এটার জন্য আমরা পরীক্ষা করার জন্য একটা ট্যাবল নিতে পারি। আমরা একটা ট্যাবল নিই, ধরেন এখান থেকে একটা আমরা ট্যাবল নিলাম। এবার আমরা হোমে চলে যাই যথা নিয়মের। এবার দেখেন আমি একটু জুম করি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা ট্যাবলটা নিয়ে একটু ক্লাস করতেছি এখন। ধরেন এটা হচ্ছে আমার ট্যাবল, আমি ধরেন এখান থেকে এই ট্যাবলের এইটুকু সিলেকশন করলাম। সিলেকশন করে ধরেন আমি চাচ্ছি কি এই আমার এই অংশটুকু, দেখেন এখানে সিলেকশন আছে না সব কিছু, আমি চাচ্ছি কি নো বর্ডার হয়ে যাবে, দেখেন নো বর্ডার। এখন দেখেন এটুটুকে কিন্তু কোনো বর্ডার নেই। আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন আমি প্রিন্টে গেলাম, এই দেখেন প্রিন্ট প্রিভিউ যখন দেখবো আমি দেখবেন যে আমার এখানে কোনো বর্ডার নেই। দেখছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি নেই, বর্ডার নেই, ক্লিয়ার? তো এইভাবে যদি আমরা যদি কোনো ট্যাবল নিয়ে আবার যদি এটুটুকু আমি সিলেকশন করি, সিলেকশন করে যদি এখানে যদি আবার সেম জায়গায় গিয়ে ক্লিক করি বা অল বর্ডারে ক্লিক করে আবার সেগুলো চলে আসবে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে ডায়াগোনাল বর্ডার, এখানে একটু সমস্যা হয়, ডায়াগোনাল ডাউন বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার। আমরা যখন রুটিন টাইপের কোনো কাজ করব বা রুটিন তৈরি করব, অনেক সময় আমাদের কিন্তু এরকম বর্ডারটা নিতে হয়। দেখেন ডায়াগোনাল ডাউন বর্ডার বর্ডার বা ডায়াগোনাল আপ বর্ডার, দেখছেন ডায়াগোনাল এটা হচ্ছে ডাউন বর্ডার। সাপোজ আমরা এখানে ক্লিক করে ডাউন বর্ডারটা দিই, দেখছেন একটা সেলের মাঝে, এটা হচ্ছে আমাদের একটা সেল, এই সেলের মাঝখান থেকে একটা বর্ডার দিয়ে বোঝানো হয়েছে যে সেলটাকে দুই ভাগ করা হয়েছে, ঠিক আছে। এরপর যদি আমাদের বর্ডার দিতে হয় তাহলে এখান থেকে দিতে পারবো। এরপর আছে হচ্ছে ড্র টেবল। তো ড্র টেবলের কাজটা একটু বলি আমরা। আমরা যদি কোনো ট্যাবল তৈরি করতে চাই এরকম এর আগের ট্যাবলটার মতন, এরপর যদি আমরা কোনো ট্যাবল তৈরি করতে চাই, জাস্ট আমরা এখানে ট্যাবলে গিয়ে বর্ডার গিয়ে ড্র ট্যাবলে ক্লিক করে আমাদের একটা কলম চলে আসবে। মাউসের লেফট বাটন চেপে ধরে ধরে আমরা কি করতে পারবো, একটা ট্যাবল তৈরি করে ফেলতে পারবো। দেখেন দেখেন এবার আমরা চাইলে একটি ট্যাবল তৈরি করতে পারবো খুব সহজে। আবার এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে ড্র ট্যাবল করবো বা ট্যাবল তৈরি করবো যে কোনোভাবে, দেখুন আমাদের এখানে লেআউট একটা মেনু ওপেন হবে যেখানে ড্র ট্যাবল এবং ইরেজার দুটোই পাবো। ইরেজারের কাজ হচ্ছে মুছে ফেলা, দেখেন আমি ইরেজার নিলাম, ইরেজার নিয়ে মুছে ফেলতে পারতেছি আমি, ঠিক আছে। এভাবে নিয়ে আমি সুন্দর করে মাউসের লেফট বাটন চেপে চেপে মুছে ফেলতে পারবো। আবার পেন টুল নিয়ে আবার চাইলে ড্রয়িংও করতে পারবো। আশা করি এটি সবার ক্লিয়ার। তারপর দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং। দেখুন আমি এই বর্ডারে ক্লিক করলাম, এই আমার ট্যাবলটাতে ক্লিক করলাম, ট্যাবলে ক্লিক করে আমি এখানে আমার ট্যাবল পয়েন্টারে ক্লিক করব। ট্যাবল পয়েন্টারে ক্লিক করলে সচরাচর যেটা হয় পুরো ট্যাবলটাই সিলেকশন হয়। সিলেকশন করে আমি চাচ্ছি কি এই ট্যাবলটার যে বর্ডারগুলো আছে এগুলো আমার ইচ্ছা মতন হবে, আমার ইচ্ছা মতো কালার হবে। তখন আমি এই ট্যাবলগুলোর সিলেকশন করলাম, ধরেন আমার ট্যাবল পয়েন্টারে ক্লিক করলাম, করে আমি বর্ডার শেডিংয়ে যাচ্ছি, বর্ডার অ্যান্ড শেডিং। দেখুন আমার একটা মেনু ওপেন হয়ে গেছে, এখানে আমি অল এ সিলেকশন করে রাখবো। অল এ সিলেকশন করে এখান থেকে একটা ডিজাইন চুজ করবো, এখানে অনেকগুলো ডিজাইন পাবেন, আপনি একটা ডিজাইন চুজ করে এখান থেকে আপনি কালার নিতে পারবেন। ধরেন আমি একটু গাঢ় কালার নিই, তারপর এখান থেকে আমি সাইজটাও নিতে পারবো, ঠিক আছে। সাইজটা নিয়ে ওকে দিব জাস্ট। দেখেন আমার ইচ্ছা মতন একটি ট্যাবল তৈরি হয়ে গেছে, পুরো ট্যাবলটার ডিজাইনটা হচ্ছে আমার মন মতন, বুঝতে পারছি। এভাবে চাইলে আমরা কাজ করতে পারবো। আশা করি আজকে ক্লাসটা সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।